আর করতে না। ফের শিরোনামে শহীদ অমিতাভ মালিকের স্ত্রী বিউটি মালিক স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির সঙ্গে তার তিক্ততা আরও একবার প্রকাশে এল রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের জীবন বিমার টাকা নিয়ে দীর্ঘ এক বছর আইনি লড়াইয়ে নেমেছিলেন বিউটি যার চূড়ান্ত শুনানি হল বুধবার বিচারক জানান মৃত অমিতাভ মালিকের বিমার টাকা স্ত্রী ও বাবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে দু সালের গোড়ার দিকে গোর্খাল্যান্ডের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে দার্জিলিং সেই সময় গুরুং বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন গ্রামের অমিতাভ মালিক কান্নায় ভেঙে পড়েন স্ত্রী বিউটি তার প্রতি সহানুভূতি দেখিয়েছিল গোটা রাজ্য সে সময় গ্রামের মালিক পরিবারের পাশে দাঁড়ায় প্রশাসন সরকারের তরফে জানায় অমিতাভের স্ত্রীকে চাকরি দেওয়া হবে প্রতিশ্রুতি মতোই পুলিশের চাকরি পান তিনি তবে ততদিনে শ্বশুরবাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছিলেন বিউটি ফলে বৌমা তরফে কোনো সাহায্যের আশাও ত্যাগ করে মালিক পরিবার চূড়ান্ত আর্থিক সংকটে পড়েন অমিতাভের বাবা মা পরিস্থিতি বুঝে শিক্ষা দপ্তরে অমিতাভের ভাই অরুণকে চাকরি দেয় রাজ্য সরকার এমন অবস্থায় বিউটির একাধিক আচরণে বিরক্তি বাড়ে মালিক পরিবারে শহীদ পত্নীর অবশ্য তা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না উল্টে অর্থের দাবি তুলে শ্বশুরবাড়ির সদস্যদের আদালতে টেনে আনেন তিনি কোন বিমার মামলা চলছিল আদালতে বিয়ের আগে অমিতাভ একটি জীবন বিমা করেছিলেন যার মেয়াদ ছিল কুড়ি বছর পলিসির নমিনি ছিলেন অমিতাভের বাবা শমিন মালিক কিন্তু অমিতাভের মৃত্যুর পর বিউটিও সেই অর্থে দাবি তোলেন টাকা ভাগের দাবিতে আদালতে দ্বারস্থ হন বিউটি টানা এক বছর মামলা চলার পর বুধবার বারাসাত আদালতের বিচারপতি জানান আইন মেনে বিমার টাকা অর্ধেক পাবেন বিউটি বাকিটা অমিতাভের বাবা সৌমিন মালিকের প্রায় সাড়ে এগারো লক্ষ টাকা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তবে বৌমার কাণ্ড কারখানায় চূড়ান্ত হতাশ বাবু। জানান তিনি আগেই বিউটিকে বিমার অর্ধেক টাকা দেওয়ার কথা বলেছিলেন কিন্তু বিউটি তার মুখের কথা বিশ্বাস করেননি উল্টে তাদের আদালত পর্যন্ত টেনে আনেন